আসসালামু আলাইকুম। মনসুর অনলাইন স্কুলের পক্ষ থেকে প্রত্যেককে স্বাগতম। দেখো, আজকে আমি যে ভিডিওটা তোমাদের জন্য মেক করছি, সেই ভিডিওটা যদি সাম আপ করে আগে তোমাদের সাথে শেয়ার করি, তাহলে তোমাদের বোঝাটা অনেকটাই সহজ হবে যে এই ভিডিওটি তোমাদের দেখা কতটা জরুরি। সো দেখো, আমরা জানি যে যখন আমরা প্রোনাউন্সিয়েশন করতে যাই, কিছু ওয়ার্ডের ভিতরে কি কি পেয়ে থাকি। দেখো, আমরা এখানে কি, যখন আমরা প্রোনাউন্সিয়েশন করি তখন আমরা দুটি জিনিস পেয়ে থাকি। একটি হলো কি, একটি হলো তোমার ওয়ার্ড প্যাটার্ন, আর একটি হলো ভিসিবি এবং সিবিসি রুলের মাধ্যমে কিভাবে উচ্চারণ করা যায়, রাইট? এই দুটি নিয়মকে বেশি আমরা ফলো করে কি করে প্রোনাউন্সিয়েশনগুলো কমপ্লিট করে থাকি। সো আজকেও আমি তোমাদেরকে দেখাবো এমন কিছু ওয়ার্ড যেটা তোমাদের উচ্চারণ করাটা বিগিনার অবস্থায় খুবই কঠিন। তবে তোমরা যদি আজকের এই ভিডিওটি দেখো, তাহলে সেই কঠিন শব্দগুলো তোমরা খুব সহজেই উচ্চারণ করতে পারবে। সো একটু ধৈর্য সহকারে ভিডিওটি দেখো, তাহলে তোমাদের কাছে এগুলো উচ্চারণ করাটা অনেকটাই সহজ হবে। দেখো, আমি এখানে কি লিখেছি, ও ইউ জি এইচ টি, ও ইউ জি এইচ টি সমান সমান কি লিখেছি, ওয়াট, রাইট? ও ইউ জি এইচ টি, ওয়াট। দেখো, এখানে ও আছে, ইউ আছে, জি আছে, এইচ আছে, টি আছে, অর্থাৎ পাঁচটি লেটারকে একত্র করে কি হয়েছে, ওয়াট, রাইট? দেখো, এই পাঁচটি লেটার ওয়াট এত বড় একটি শব্দের মতন হয়ে গেছে, এতগুলো লেটার একসাথে ব্যবহৃত হয়ে কি হয়েছে, উচ্চারণ করছে, ওয়াট। এটা যদি তুমি যদি এই ওয়াট প্যাটার্নটা যদি না জানো, তাহলে কিন্তু এটা উচ্চারণ করা খুবই টাফ হয়ে যাবে। সো ওয়াট প্যাটার্নটা প্রোনাউন্সিয়েশনের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি পার্ট আমি মনে করি। এবং এর সাথে আসে হলো তোমার হলো সিবিসি এবং ভিসিবি, অর্থাৎ ভাওয়ালের শর্ট সাউন্ড, লং সাউন্ড। এই দুটি স্ট্রাকচার যদি ভালোভাবে আয়ত্ত করতে পারো, তাহলে তোমাদের জন্য প্রোনাউন্সিয়েশন শেখাটা অনেকটাই সহজ হবে। আর এই দুটি বিষয়ে আমার বিস্তারিত আলোচনা করা আছে বিভিন্ন ভিডিওতে, তোমরা চাইলে সেই ভিডিওগুলো দেখলে তোমাদের বোঝাটা অনেকটাই সহজ হবে। তারপরে দেখো আর একটা, ও ইউ জি এইচ, এটা সমান সমান কি হয়, ও ইউ জি এইচ, এটা সমান সমান হচ্ছে হলো আপ, রাইট? ও ইউ জি এইচ, এটা সমান সমান হচ্ছে আপ, আর ও ইউ জি এইচ টি সমান সমান হচ্ছে হলো ওয়াট, রাইট? এবার আমরা এই দুটি স্ট্রাকচার দিয়েই আজকে আমরা এই লেসনটি সাজিয়েছি তোমাদের জন্য, যাতে করে তোমরা এটা দেখার পর এরকম বড় বড় শব্দ তোমরা খুব সহজেই প্রোনাউন্সিয়েশন করতে পারো। দেখো, প্রথমে আমি ওয়াট দিয়ে দেখাচ্ছি তোমাদেরকে, এনে কি আছে, দেখো বড, রাইট? বড, এখানে দেখো বি ও ইউ জি এইচ টি শব্দটা এরকম যে বি বি ও ইউ জি এইচ টি, বট, রাইট? এখানে দেখো এই বিতে আমরা কি পাই, ব পাই, রাইট? আর ও ইউ জি এইচ এটা আমরা সমান সমান কি পাইছি, ওয়াট, এটা পাই না? তাহলে দেখো এই ব আর এই ওয়াটকে যদি আমরা একত্র করি, তাহলে কি হয়, দেখো বট হয়, রাইট? দেখো এই বট হয়ে যাচ্ছে। এখন আমরা এটা যে বট, এই যে ও, এই সাউন্ডটা আমরা কি করব, রাইট? এবার আমরা একটু ভিসিবি রোলের দিকে তাকাই। দেখো ভিসিবি এবং সিবিসি, অর্থাৎ ভাওয়ালের শর্ট সাউন্ড এবং লং সাউন্ডের স্ট্রাকচারের দিকে যদি তাকাই, তাহলে এই বিটে হয়ে যাবে কি, কনসোনেন্ট, আর এই যে ও এবং ইউ, এই দুটা কনসোনেন্ট ভাওয়াল মিলে একটি ভাওয়াল উচ্চারণ হবে, আর সেটা হবে হলো তার পূর্বের ভাওয়ালটা, অর্থাৎ এটা হচ্ছে এটা উচ্চারিত হবে। এখন ও এখানে কি সাউন্ড করলো, তাহলে এই ওটা হলো ভাওয়াল, আর এই যে এই তিনটা জি এইচ টি, এই তিনটাকে আমরা একটা কনসোনেন্ট ধরে নিলাম, রাইট? তাহলে সিবিসি রুলের আন্ডারে পড়ে, তাহলে সিবিসি রুলের আন্ডারে যদি পড়ে, তাহলে সেখানে ভাওয়ালটা কি সাউন্ড করবে, ভাওয়ালটা শর্ট সাউন্ড করবে। তাহলে এইখানে ওটা কি সাউন্ড করবে, ওয়া সাউন্ড করবে, রাইট? ওয়া সাউন্ড, আমরা জানি ও এর আরেকটি শর্ট সাউন্ড কি, অ। দেখো এখানে তার, যার কারণে এটা কিন্তু বি ও ইউ জি এইচ টি, যার কারণে এটা কি হয়েছে, বট, রাইট? বট, আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছ। এরপরেরটা দেখো, এরপরটা দেখো বি সেম অ্যাপ্রাই, বি ও বি আর ও ইউ জি এইচ টি, এটা কি, এখানে দেখো বি আর, এটা হলো কি, যুক্ত বর্ণ, যেটা ব্লেন্ডিং গ্রাফ বলা হয়, রাইট? এটাকে যুক্ত বর্ণ বলে, যেটা যুক্ত বর্ণ। এখন এই বি আর
এবং এই যে ও ইউজিএস এটা সমান কিন্তু কোয়াট হয়ে গেছে, রাইট? এটা দেখো, আর এটা সমান বি আর ব্র, বি আর ব্র আমরা যুক্ত বর্ণ উচ্চারণ করা শিখেছি, ব্র। তাহলে এটাকে যদি আমরা যদি একসাথে লিখি তাহলে কি হয় দেখো, ব্রড, এই যে এরকম উচ্চারণ হয় ব্রড, রাইট? ব্রড। এবার দেখো এখানে যে এই ওটা কি সাউন্ড করলো সেটা আমরা একটু দেখি। বি আর কে আমরা কি ধরব, কনসোনেন্ট ধরব, ও ইউ কে আমরা কি ধরব, ভাওয়াল ধরব, এবং জি এইচ টি কে আমরা কি ধরব, কনসোনেন্ট ধরব, যার কারণে এটা সিবিসি রুলের আন্ডারে পড়লো। সিবিসি রুলের আন্ডারে যদি পড়ে তাহলে ভাওয়াল আমরা জানি সবসময় শর্ট সাউন্ড করে, তেমনি এখানে ওটা কি সাউন্ড করছে, ওয়া সাউন্ড করছে, রাইট? এই যে ব্রড, ব্রড অ সাউন্ড করছে, আশা করি এটাও তোমরা বুঝতে পেরেছ। এরপরেরটা দেখো, এফ ও ইউ জি এইচ টি, এটা কি দেখো, এটা হলো ফর্ট, ফর্ট, রাইট? এটা কি ফর্ট, এখানেও কিন্তু একই, এই যে ও ইউ জি এইচ সমান সমান কিন্তু কোয়াট সাউন্ড করছে, রাইট? কোয়াট। আর এই যে এফ, এটা আমরা জানি ফ, যার কারণে এটা কি সাউন্ড করছে, ফর্ট। এখানেও কিন্তু কোটা কি সাউন্ড করছে, সিবিসি রুলের আন্ডারে ওয়া সাউন্ড ক্রিয়েট করছে, রাইট? ফর্ট। এরপরটা দেখো, টি এইচ ও ইউ জি এইচ টি, দেখো এটা কি, এটা টি এইচ ও ইউ জি এইচ, এটা সমান কি, ওয়াট, ওয়াট। আর টি এইচ এটা সমান হলো থট, রাইট? এই যে থট সাউন্ড করছে, এখানেও কিন্তু ওটা কিন্তু কি সাউন্ড করছে, অ সাউন্ড ক্রিয়েট করছে, সিবিসি রুলার আন্ডারে ওটা কি সাউন্ড করছে, অ সাউন্ড করছে। তারপরে দেখো শর্ট, এখানে দেখো এস ও ইউ জি এইচ টি, এখানেও দেখো ও ইউ জি এইচ টি সমান ওয়াট সাউন্ড করছে, আর এই যে এস এর কারণে স সমান সমান শর্ট, রাইট? এখানেও কিন্তু ওটা কিন্তু ওয়া সাউন্ড ক্রিয়েট করেছে, আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো। ওকে, তাহলে দেখো এখানে আমরা ও ইউ জি এইচ টি সমান সমান কি উচ্চারণ করেছি, ওয়াট, রাইট? দেখো বড, তারপরে ব্রড, ফট, থট এবং শর্ট, প্রত্যেকটাই কিন্তু ও ইউ জি এইচ রয়েছে এবং সেটা সমান সমান আমরা ওয়াট উচ্চারণ করছি, এবং প্রত্যেকটা ওতে ওই কিন্তু কি, ওয়া সাউন্ড ক্রিয়েট করছে, অর্থাৎ ভাওয়েলের শর্ট সাউন্ড ক্রিয়েট করছে সিবিসি রুলের আন্ডারে। এবার দেখো আমরা ও ইউ জি এইচ সমান সমান আফ, ও ইউ জি এইচ সমান সমান কি শিখব, আফ। দেখো এখানে আমরা কিছু শব্দ লিখে দেখি, দেখো এটা আমরা কি লিখেছি, ইনাফ, রাইট? দেখো এখানেও কিন্তু ও ইউ জি এইচ সমান সমান কি, আফ সাউন্ড করছে, রাইট? আফ সাউন্ড করছে। এবার দেখো এটাকে আমরা, এই যে ইনাফ, এই ইটা আমরা কিভাবে উচ্চারণ করি সেটা একটু সিবিসি এবং ভিসিবি রুলের আন্ডারে ফেলে দেখি। দেখো ইটা কি, ইটা হলো ভাওয়াল আর এনটা হলো কনসোনেন্ট আর ওটা হলো ভাওয়াল, রাইট? তাহলে ভিসিবি রুলের আন্ডারে যদি কোনো ভাওয়াল পড়ে তাহলে সেটা কোন সাউন্ড করবে, সেটা লং সাউন্ড করবে, যার কারণে এই যে ইটা কিন্তু ই সাউন্ড ক্রিয়েট করছে, রাইট? দেখো ভিসিবি রুলার আন্ডারে পড়ার কারণে এই ইটা কিন্তু এখানে ই সাউন্ডটি ক্রিয়েট করছে, অর্থাৎ অ্যালফাবেটিক্যাল যে সাউন্ড সেটাই ক্রিয়েট করছে, আর অ্যালফাবেটিক্যাল সাউন্ডটাকে ভাওয়েলের কি সাউন্ড বলে, লং সাউন্ড বলে, রাইট? আচ্ছা এবার দেখো যে এই যে এখানে যে ওটা আছে, এই ওটা আমরা এখানে কি বলছিলাম, ব্রড, তারপরে বড, ফট, থট, এখানে সবসময় ও অ সাউন্ড ক্রিয়েট করছিল, রাইট? কিন্তু এখন দেখো যে এনটা কি সে কনসোনেন্ট আর ওটা কি ভাওয়াল আর ইউটা কি ইউ, ইউ এবং ও এবং ইউটাকে আমরা ভাওয়াল ধরলাম এবং জি এইচ কে আমরা কি ধরলাম, জি এইচ কে আমরা কনসোনেন্ট ধরলাম, রাইট? তাহলে সিবিসি রুলের আন্ডারে পড়লো। এখানে কিন্তু ওটা কিন্তু দেখো আ সাউন্ড ক্রিয়েট করছে, অ সাউন্ডের পরিবর্তে আ সাউন্ড ক্রিয়েট করছে, রাইট? তাহলে কি, এনাফ, দেখো এনাফ। তারপরেরটা দেখো, তারপরে কি আছে, টাফ, টি ও ইউ জি এইচ, রাইট? দেখো এখানে কিন্তু ও ইউ জি এইচ কিন্তু কি সাউন্ড করছে, আফ, আফ, রাইট?
আর এই যে টিটা থাকার কারণে এটা হলো ট, তাহলে এটা কি আসবে? টফ, এরকম সাউন্ড করবে। এই যে ওটা এখানেও আ সাউন্ড ক্রিয়েট করছে, রাইট? এরপর এটা দেখো, রাফ, আর ও ইউ জি এইচ, রাফ, এখানে এটা এতটুকু সমান আফ, আর এই যে আর সমান সমান র, এটা সমান সমান কি আসে? রাফ। এখানেও কিন্তু ওটা কি সাউন্ড ক্রিয়েট করলো? আ সাউন্ড ক্রিয়েট করলো, অর্থাৎ ভাওয়েলের শর্ট সাউন্ড ক্রিয়েট করেছে। এবার দেখো যে এনাফ, টাফ এবং রাফ, এখানে কি করলো? ওটা আ সাউন্ড ক্রিয়েট করলো, রাইট? এবং ও ইউ জি এইচ সমান সমান কি? আফ সাউন্ড ক্রিয়েট করে, আফ। আর ও ইউ জি এইচ টি সমান সমান কি সাউন্ড ক্রিয়েট করেছে? ওয়াট সাউন্ড ক্রিয়েট করছে, রাইট? এটা তোমাদেরকে একটু মাথায় রাখতে হবে, ঠিক আছে? এটা যদি মাথায় রাখো তাহলে এরকম যতগুলো শব্দ আসবে তোমরা উচ্চারণ করতে তোমাদের আর কোনো প্রবলেম হবে না। এবার একটু দেখো ব্যতিক্রম ধর্মী কিছু শব্দ দেখো। টি এইচ, দেখো এটা কি? টি এইচ ও ইউ জি এইচ, দো, রাইট? এটা কি? দো, আমরা কি উচ্চারণ করি? দো। এটা কিন্তু এখানে কিন্তু আফ সাউন্ড ক্রিয়েট করবে না, এটা কিন্তু তোমাকে মাথায় রাখতে হবে। টি এইচ ও ইউ জি এইচ, দো, রাইট? এরপর একটা দেখো, আমরা এরকম কিছু শব্দ পাই, অল, দেখো এটা কিন্তু আমরা কি পাই? অল দো, রাইট? অল দো, এরকম আমরা কিন্তু শব্দ পাই। এখানেও কিন্তু ও ইউ জি এইচ এটা কিন্তু আফ সাউন্ড ক্রিয়েট করবে না, এখানেও কিন্তু এটা ব্যতিক্রমী, রাইট? থো দো এবং অল দো। আর একটা আমরা শব্দ পাই, দেখো টি এইচ আর ও ইউ জি এইচ, থ্রু, রাইট? থ্রু, টি এইচ আর ও ইউ জি এইচ, থ্রু, এটাও কিন্তু ব্যতিক্রমী, এটাও কিন্তু তোমাকে মাথায় রাখতে হবে। এরকম এই যে ও ইউ জি এইচ এটা কিন্তু আফ সাউন্ড ক্রিয়েট করবে না, যেমন কিসে কিসে ক্রিয়েট করবে না? দেখো আফ সাউন্ড দো, অল দো এবং থ্রু, এখানে কিন্তু আফ সাউন্ড ক্রিয়েট করবে না। সো এই তিনটা শব্দ তোমাদেরকে একটু ভালো করে মাথায় রাখতে হবে, তাহলে তোমাদের বোঝাটা অনেকটাই সহজ হবে। এবার আমি আবারও এই লেসনের সাম আপ করে যদি তোমাদের সাথে শেয়ার করি, তাহলে সেটা দেখো যে ও ইউ জি এইচ টি সমান সমান আমরা কি সাউন্ড ক্রিয়েট পাচ্ছি? সেটা হলো ওয়াট সাউন্ড পাচ্ছি, রাইট? ওয়াট, ও টি, সর ট, ওয়াট, ওয়াট সাউন্ড আমরা পাচ্ছি, যার কারণে কি? বট, ব্রড, ফট, থট এবং শর্ট, রাইট? এরপরে আমরা কি পাচ্ছি? ও ইউ জি এইচ সমান আমরা কি পাচ্ছি? আফ সাউন্ড পাচ্ছি, রাইট? যেমন এরকম কিছু শব্দ, যেমন ইনাফ, তারপর টাফ, রাফ, এগুলো কি? আফ সাউন্ড ক্রিয়েট করছে, আর প্রত্যেকটাই কিন্তু এখানে ওটা কিন্তু আ সাউন্ড ক্রিয়েট করছে, আর এখানকার প্রত্যেকটাই ওটা কিন্তু অ সাউন্ড ক্রিয়েট করছে, এটা একটু মাথায় রাখতে হবে। তারপরে আমরা যেটা ব্যতিক্রমী কিছু শব্দ পেলাম সেটা হলো দো, অল দো এবং থ্রু, রাইট? এই যে দেখো দো, অল দো এবং থ্রু, এগুলো আমরা কি পেয়েছি? ব্যতিক্রমী কিছু শব্দ যেগুলো আমাদেরকে আয়ত্তে রাখতে হবে, কারণ প্রোনাউন্সিয়েশন শিখতে গেলে অবশ্যই তোমাকে কিছু ওয়ার্ড পাবা যেগুলো তোমাকে কি রাখতে হবে? মুখস্থ রাখতে হবে অথবা তোমাকে আয়ত্তে রাখতে হবে, যাতে করে এ ধরনের কোনো ওয়ার্ড পেলে তোমরা খুব সহজেই প্রোনাউন্সিয়েশন করতে পারো। সো আমি মনে করি আজকের এই ভিডিওটি থেকে তোমরা খুব ভালোভাবে প্রোনাউন্সিয়েশনের জন্য হেল্প পাবে এই ভিডিওটি থেকে। সো এই ভিডিওগুলো যদি তোমাদের যদি উপকারী মনে হয় তাহলে অবশ্যই তোমরা এই ভিডিওগুলো তোমাদের ফ্রেন্ড সার্কেলের ভিতরে শেয়ার করে দিবে, এবং তোমরা যদি আজকে আমাকে নতুনভাবে দেখে থাকো তাহলে এই ভিডিওগুলো যদি তোমাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো, অথবা পেজ থেকে যদি দেখে থাকো লাইক, শেয়ার, ফলো করতে পারো।